আসলে বই পাচ্ছি কাউকে কি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো কিনা ক্যাম্পাস আর বিশেষ করে এটা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস এরকম আসলে মানে আমার কাছে কেমন একটু অন্যরকম লাগলো তারা হচ্ছে মানে তিনটি ছেলে এডমিশন ক্যান্ডিডেট মনে হচ্ছে তারা কোনো একটা অপরাধ করে ফেলেছে তো যাক তাদেরকে আমি обоই দিয়ে তাদেরকে সাইডে নিয়ে আর এই ভিডিওটা দেখার পর যদি কেউ এসে দেখেন তাহলে অবশ্যই আপনারা এই যে এই ভাইদের মতো 30 মিনিট সময় বা এক ঘন্টা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো এই ক্ষেত্রে হচ্ছে যে যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছেন এই ভিডিওটা তাদের জন্য আশা করি একটু হলেও কাজে দিবে কারণ হচ্ছে আজকে আমি একটি টোটালি একটি বাস্তব একটি ঘটনার সম্মুখীন হয়েছি আর এটা আমার সাথেই ঘটেছে আর এটা আমার ক্যাম্পাসেই ঘটেছে আর এটি ঘটেছে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সাথে যার জন্য ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত আর এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা উচিত এতে করে হয়তো আপনাদের একটু হলেও কাজে লাগবে যার জন্য এই ভিডিওটা তৈরি করা এটা হচ্ছে যে আমি ক্লাস করে যখন ক্যাম্পাসে বের হই বের হলাম হলে আসব তো এই মুহূর্তে হচ্ছে টিএসসি থেকে আমি যখন আসতেছিলাম তখন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বা যেখানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার সেটা সামনে দিয়ে আসার পথে তিনজন স্টুডেন্ট আমি নর্মালি তাদেরকে প্রথমে স্টুডেন্ট মনে করিনি ভাবছি বা কোনো কোচিংয়ের প্রচারণার কাজে আমাকে আটকানো হয়েছে আমাকে জাস্ট সালাম দিল সালাম দেওয়ার পর আচ্ছা এই ভিডিওটা হচ্ছে মানে আপনাদের সাথে কিউ রিলেটেবল এবং আপনাদের জন্য কেন তৈরি করা সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আর আমার সাথে যে ঘটেছে সেটি প্রথমে আসলে কি ঘটেছিল সেটি হচ্ছে তিন তিনজন স্টুডেন্ট হঠাৎ করে রাস্তার মাঝখানে মানে দুইজন রাস্তা ব্লক করে আমাকে সালাম দিলো সালাম দেওয়ার পর আমি ভাবছি হয়তো কোনো প্রচারণার জন্য হয়তো আমাকে কোন লিফলেট বা টুলেট দিবে এরকম কিছু একটা হয়তো বা কিন্তু না কিছুক্ষণ পর বলতেছে ভাইয়া আমরা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা বলতেছে ভাইয়া আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি তারপর বললাম হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে হচ্ছে যে তাদের পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে যে ভাই আসলে পাচ্ছি কাউকে কি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো কিনা ক্যাম্পাসে আর বিশেষ করে একটা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এরকম আসলে মানে আমার কাছে কেমন একটু অন্যরকম লাগলো তারা হচ্ছে মানে তিনটি ছেলে অ্যাডমিশন ক্যান্ডিডেট আর তারা হচ্ছে কিছু তথ্য জানতে চাচ্ছে আর এটার জন্য হচ্ছে কাকে মানে জিজ্ঞাসা করবে এটি নিয়ে তারা ভয় পাচ্ছে তাও ডাক ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং কি দিনের বেলা তো তারা তো এমন কিছু করছে না যে যেটাতে হচ্ছে তাদেরকে মানে কোনো একটা অপরাধী মনে হচ্ছে কিন্তু তারা যখন আমার আমার কাছে এই নিয়ে কথা বলতে চাচ্ছে বা তাদের যে কথা বলার এটা ছিল সেটাতে মনে হচ্ছে তারা কোনো একটা অপরাধ করে ফেলেছে তো যাই হোক তাদেরকে আমি অভয় দিয়ে তাদেরকে সাইডে নিয়ে কথা বললাম তো কথা বলার মাঝখানে প্রথম কিছু কোয়েশ্চেন ছিল সেগুলো শুনে আমি টোটালি হচ্ছে মানে হতবাকি কারণ হচ্ছে অলরেডি অনেকটা সময় চলে গিয়েছে এসএসসি পরীক্ষার পর থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত অনেকটা সময় চলে গিয়েছে আর হচ্ছে দেড় মাসের মতো সময় রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আর তাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত অনুপ্রেরণা নেওয়া এটা নর্মালি অনেকেই করে থাকে আমার ফ্রেন্ডরাও দেখেছি অনেককেই যে ভর্তি পরীক্ষা দেওয়ার পূর্বে ক্যাম্পাসে চলে আসে আর এটা কোচিং থেকে মূলত এই উৎসাহ উৎসাহটা দেওয়া হয় যে ক্যাম্পাস থেকে ঘুরে আসো তাহলে তোমাদের মনে একটা অনুপ্রেরণা জাগবে বিভিন্ন বিষয় দেখার পর তো তারাও নর্মাল লেটাই করেছে তারপর আমি আমার প্রথম কোশ্চেনটা ছিল তোমরা কি কোচিং করো কি না কোথাও হ্যাঁ বলেছে ইউসিসিতে তারা কোচিং করে তো যাই মানে তারা কোচিং করে কোচিং করার পরেও তাদের যে কোশ্চেনগুলো ছিল কোশ্চেনগুলো শোনার পর মানে আমি এটার জন্য একদমই অপ্রস্তুত ছিলাম বিশেষ করে যে মানে কি পড়বো কীভাবে পড়বো বা কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া যায় এগুলো আসলে মানে এখনকার কোশ্চেন না কারণ আর যদি দ্বিতীয় বিষয় এটার জন্য আমি প্রথমেই তাদেরকে এই কোশ্চেনটা করেছি যে তোমরা কি কোচিং করো কিনা তারা অলরেডি রানিং কোচিং করতেছে এমনকি ভালো একটা ব্রাঞ্চে এবং ভালো জায়গায় কোচিং করতেছে কিন্তু তারপরেও তাদের যে কোশ্চেনগুলো ছিল যাক এটা হয়ে যায় হয়ে যায় এটা নিয়ে হতবা হওয়ারও কিছু নেই তারপর বুঝতে পারলাম কারণ এই সি এই যে সময়টা আপনাদের ভর্তি পরীক্ষার বা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনাদের আপনাদের জন্য আসলে বর্তমান সময়টা খুব চিন্তার একটু সময় কারণ সকলেরই লক্ষ্য এবং গন্তব্য এবং আপনাদের যে একটা চাপা সেটার জন্য মূলত আপনাদের সবসময় জানার আগ্রহটা একটু বেশি এটাকে আমি অবশ্যই প্রশংসা করি এই আগ্রহটা থাকা থাকা ভালো কিন্তু হচ্ছে যে আপনারা এই আগ্রহ থেকে যেটা করেন মানে হচ্ছে যে সব কিছু মিলিয়ে জগ কিছুরি করে ফেলেন যার জন্য হয় কি যে মানে তখন এটা হয় এরকম যে মার্কেটে গেলে যখন দেখবেন আমরা কাপড় চয়েসের ক্ষেত্রে বা যেকোনো কিছু চয়েসের ক্ষেত্রে যখন পাঁচটা জিনিস দেখি তখন কনফিউশন তৈরি হয়ে যায় একটা জিনিস আমরা বাসা থেকে চয়েস করে গিয়েছি যাওয়ার পরেও আমাদের যেটা হয়ে যায় যে সেখানে যাওয়ার পর পাঁচটা জিনিস দেখে কনফিউশন তৈরি হয়ে যায় যে কোনটা নিব এটা নাকি ওটা নিলে ভালো হবে তো তাদের আপনাদের ক্ষেত্রেও এডমিশন ক্যান্ডিডেটদের এরকম হয় যে মানে এক ভাইয়া একটা বললো আরেক ভাইয়া আরেকটা বলল তো দুইজন দুইটা বলাতে দুইটা মাথায় নেওয়াটা সম্ভব হয় না কারণ দুইজনে দুইটা রাস্তা ফলো করেছে আপনাদের ক্ষেত্রেও দুইটা গাইডলাইন আপনাদের মাথায় যখন চলে আসে তখন আপনারা অলরেডি কনফিউশন তৈরি হয়ে যায় তখন আপনারা আরেকজন ভাইয়ের কাছে যান বা আরেকজন আপুর কাছ থেকে তত্ত্ব জানতে চান তাদের কাছ থেকে জানতে গিয়ে যেটা হয় তখন তিনটা তত্ত্ব হয় এভাবে একজন আরেকজনের কাছে এভাবে যেতে যেতে নিজের ভিতরে যে একটা তালগোল ফাঁকিয়ে ফেলেন তখন কিন্তু আপনারা অ্যাকচুয়াল সিদ্ধান্তটা নিতে পারছেন না এর থেকে বেটার অপশন হচ্ছে আপনি যার সাথেই কথা বলেন একটা অপশন বা একজনের সাথে কথা বলেন আপনি বেশ সিদ্ধান্তটা পাবেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে তো ওনারা যে সিদ্ধান্তটা নিয়েছে তারা অবশ্যই কিন্তু অলরেডি দুই মাস কোচিং করেছে দুই মাস অলরেডি অনেক কোচিং শেষের দিকে তো কোচিং থেকে অবশ্যই ভালো একটা গাইডলাইন পেয়েছে এমনকি সেখান থেকে গাইডলাইন পাওয়ার পর তারা আরও জানতে চাচ্ছে যে তারা আসলে কিভাবে পড়লে চান্স পাবে আগ্রহ থাকা ভালো কিন্তু আগ্রহটাকে যেন মানে সঠিক আগ্রহ বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বলবো তো তারা সিদ্ধান্ত নিয়েছে পরামর্শ করেছে পরামর্শ আপনারা এক জায়গায় না আমি বলবো পরামর্শ আপনারা অবশ্যই দশ বারো জায়গায় করতে পারেন কিন্তু সিদ্ধান্তটা টোটালি হচ্ছে আপনাদের আপনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন আপনাদের যে চাওয়া পাওয়া আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা কি এখন আপনি লক্ষ্য হচ্ছে বিউপিতে যাবেন বা আপনি হচ্ছে লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বেন এক্ষেত্রে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগান তাহলে কিন্তু হচ্ছে না বিষয়টা এর জন্য হচ্ছে আপনার লক্ষ্য কি সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে আর দ্বিতীয় বিষয় যেটা যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস এসে তিনটা স্টুডেন্ট ক্যান্ডিডেট তারা হচ্ছে তারা বলল যে তিরিশ মিনিট সময়ের মতো মানে তারা একটা কনফিউশন তৈরি করেছে যে তারা আসলে কি জিজ্ঞেস করবে কার সাথে কথা বলবে এই বিষয়টা মানে ভয় পাওয়ার কি ছিল আমি সেটাই আমি বুঝতে পারিনি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসে তাও দিনের বেলা তিনটা ছেলে ভয় পাচ্ছে তো এটা নিয়ে বলবো যে আপনারা যারাই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসেন বিশেষ করে যে কোনো তত্ত্ব জানার ক্ষেত্রে যে কারো সাথে আপনি যদি বিনয়ী হয়ে কাউকে জিজ্ঞেস করেন সেটা যদি তার কাছে জানা থাকে তাহলে অবশ্যই আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি দিয়ে বলতে পারি আর যদি কেউ সহায়তা না করে থাকে তাহলে সেটা হচ্ছে তার হাতে হয়তো সময় ব্যস্ততা বিশেষ করে ক্লাসের সময় চলে যাচ্ছে বা পরীক্ষা একদম মানে একদম গড়ের কাটা একদম দুইটাই পরীক্ষা সে হচ্ছে একটা পঞ্চান্ন বা একটা এরকম বাজে তো এই সময় আপনার সাথে কথা বলাটা আসলে তার থাকবে না এমনকি তার সাথে আপনারা কে সময় দেওয়ার মতো তার হাতে সময় থাকবে না তো এই ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকে আসবেন আসেন আর এই ভিডিওটা দেখার পর যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই যে এই ভাইদের মতো তিরিশ মিনিট সময় বা এক ঘন্টা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা যে কাউকে পাবেন তাকে প্রথমে সালাম দেবেন সালাম দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই কি ক্যাম্পাসের কিনা যদি ক্যাম্পাসের হয় তাহলে অবশ্যই তার কাছে যতটুকু তথ্য আপনাকে দেওয়ার মতো রয়েছে ততটুকু তথ্য আপনাকে সে দিয়ে সহায়তা করবে যেমন এই তিনটা ছেলে আমার কাছে কিছু তথ্য জানতে চেয়েছে সেগুলো আমি দিতে পারিনি তাদেরকে বলেছি ভাই এগুলো আমার কাছে এখন জানা নেই তবে এগুলো আমি চেষ্টা যদি জানতে পারি তাহলে অবশ্যই জানিয়ে দিতে চেষ্টা করব তো এটাই বলার ছিল যে মানে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে আপনাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা ক্যাম্পাসে আসবেন আমার ক্যাম্পাসে আসতে চাচ্ছেন আর এই ক্ষেত্রে আপনার আমার ক্যাম্পাসে আসার জন্য আপনার যতটুকু তত্ত্ব প্রয়োজন অবশ্যই ভালো কিছুর জন্য আপনি আসতে চাচ্ছেন তো অবশ্যই আপনাকে আমার অবশ্যই সহায়তা করা উচিত সর্বোচ্চভাবে তো এটার জন্য সকলকে বলবো যে যে বিষয়গুলা বললাম যে সিদ্ধান্ত অবশ্যই আপনার আর হচ্ছে আপনি পরামর্শ বিভিন্ন জায়গায় করতে পারবেন কিন্তু সিদ্ধান্ত যদি একজন এই সিদ্ধান্ত দিলো আরেকজন আরেক সিদ্ধান্ত দিলো তিন চারটা সিদ্ধান্ত মিক্স করতে যান তাহলে কিন্তু মানে তিনটা সিদ্ধান্ত মেনে চলতে চান হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা ফোকাস করতে পারেন যে বলতে পারেন যে সিনিয়রের কথা তো মানতে হয় সিনিয়রের কথা মানতে হয় কিন্তু এই ক্ষেত্রে আপনি তিনটা সিদ্ধান্ত নিয়ে যদি ঘোরাফেরা করেন তাহলে হচ্ছে আপনার সিদ্ধান্তটা টোটালি হচ্ছে গুল্লায় চলে যাবে আর দ্বিতীয় বিষয় যেটা বললাম যে ডাক ইউনিভার্সিটির ক্যাম্পাস বা যে কোনো ক্যাম্পাসে যাওয়ার পর অবশ্যই আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আর সে যদি ওই ক্যাম্পাসের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সে সর্বোচ্চ সহায়তা করবে আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো সকলের জন্য শুভকামনা রইল